সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি। আজকে একদম ভোর 5:30 উঠেছি, কারণ বোন বাড়ি যাবে, ও বাড়িতে টিউশন পড়ায়, তাই ও ভোর ভোর উঠে যাচ্ছে। বাচ্চারা প্রায় 6:30 দিকে টিউশনে আসে, তো সকালটা সত্যি কি দারুণ। আর এই ভোর ভোর এসে আমি আমার ছোট আর মানাকে কান ধরে টেনে তুলে দিয়ে ওদেরকে এখন ডাঁটা শরবত খাওয়াচ্ছি, কারণ ওরাও একটু সময় পরে পড়তে যাবে। ওদেরকে শরবত দিয়ে, শরবত খাইয়ে তারপর আমি যাব রান্না বান্না করতে। আর এই হলো আমার সকালের ডেলি রুটিন, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ কুকুতে, সবাইকে জানাই স্বাগত। আজকের মানডে, আজকে সকাল থেকে আকাশ মেঘলা, এখনো সূর্যি মামা দেখা নেই, তো ঘড়িতে বাজে এখন পুরো 10টা। স্নান করে কাজপাট সেরে একদম পুজো টুজো করে চলে এসেছি, এখন ছোটকে স্কুলে নিয়ে যাব। আর ছোটর কন্ডিশনটা শুধু দেখবে একবার, চলো দেখো। ছোট স্কুলে যাওয়ার আগে ছোটর মনে হচ্ছে এখনো ঘুম পাচ্ছে, এক পায়ে মজা পড়েছে ছোট, আর এক পায়ে এমনি জুতো পরে চলে যাবে বলছে। ছোটর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওকে স্কুলে দিয়ে সোজা যাব বাজারে। তোমাদের আগে বলেছিলাম, মানে আগে যখন শাড়ির ভিডিওটা দেখাই তখন বলেছিলাম যে একটা বেনারসি কিনেছিলাম মায়ের জন্য পুজো দেব, তো কালকেই একদম পারফেক্ট যাচ্ছি পুজো দিতে। আর তার জন্য ফল বাজার আর একটু পরমান্ন দেবো, তার বাজার মোটামুটি সব মিলিয়ে একটা পুজোর বাজার করবো। না না না, ওটা তো বলতে পারছি না, তো যাই হোক মোটামুটি এখন পুজোর বাজার করব। ঠিক আছে, কখন যাব সন্ধ্যাবেলা? দাঁত ফাঁকা, কাল সকালে যাব, কাল সকালে চলো। আমি চলো এখন ছোট টিফিন বক্স সাজাই, তারপর বাজার করে আসছি তোমাদের সামনে। বাজার করে এই মাত্র এলাম, পুরো 11:30 বেজে গেছে, সুমন এসে হাজির হয়ে গেছে। দেখো সুমনের হাতে শাড়ি গুলো আগে পাঠাবো, কারণ ওখানে নিয়ম শাড়ি মানে ধুয়ে ঠাকুরকে পরায়, তো বাজার ফলের বাজারটা যা সব আজ থেকেই আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। এখন কফি বসিয়েছি, দুজনে আগে কফি খাবো, দুজনে না তিনজনে, এই যে মাও খাবে, তিনজনে আগে কফি খাবো, তারপর সব দেখাচ্ছি তোমাদের কি এনেছি। কফি খেয়ে ছাদে চলে এসেছি, আর আকাশটা দেখো পুরো একদম মেঘলা আকাশ। ছাদে এসেছি যে জন্য তোমাদেরকে দেখাতে একটা জিনিস, চলো দেখাই। দেখো আমার ড্রাগন ফ্রুটসটা একদম রেড হয়ে গেছে, আর এইটা দেখো, এইটা একটু সামান্য রেড রেড ধরেছে, তো এই ফলটা ভেবেছি যে প্রথম আমি ঠাকুরকে দেব। এই দেখো, তাই ভাঙতে এসেছি। বাড়িতে একটা ফল, যে কোনো ফল যদি ছোট হোক যাই হোক হয় ভীষণ আনন্দ হয় না? দেখো বাড়ির ফল প্রথম উঠলো, তো প্রথমবারই আমি ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি, তাই জন্য ঠাকুরকে দিচ্ছি, তো দেখা যাক ভেতরটা হোয়াইট হয় না পিঙ্ক কালার হয়। চলো বাক ফলগুলো গুছিয়ে দিই। দিদির বাড়িতে যে পুজো দিতে যাবো, তো এখানেও আমাদের মন্দিরে পুজো দেবো, একসঙ্গে সব ফল বাজার করে নিয়েছি, কিছুটা ওখানে দিয়ে দেবো, কিছুটা এখানে দিয়ে দেবো। চলো দেখাই কি কি বাজার করেছি। প্রথমেই দেখাই যে আমার ড্রাগন ফ্রুট, সেটাকে তো আর দু জায়গায় দিতে পারবো না, তাই এটা যেখানে যাচ্ছি সেখানে দিচ্ছি ড্রাগন ফ্রুট। আর এই যে নারকল, এটাও দিচ্ছি, এটাও আমার বাড়ির নারকল। আপেল দিচ্ছি, দেখো এখান থেকে কিছুটা রাখলাম ঘরের জন্য। এই যে খেজুর দিলাম, দুটো নাশপাতি দিলাম, শশা দিলাম, বাকি কলা তিনটে দিলাম, লেবু তিনটে দিলাম, আর কি
মায়ের কাছে যাচ্ছি মানে তো একটু পূজোর সঙ্গে শাখা শাখাটা না শাখাটা কিনি সিঁদুর আলতা আছে ধূপ আছে বাকি এখানে সমস্ত পরমান্নর সমস্ত বাজার আছে কি কি আছে একটু দেখাই কাজু নিয়েছি এই যে 600 গ্রাম লুজ আমুল দুধ নিয়েছি 500 গ্রাম বাতাসা নিয়েছি 300 গ্রাম চাল নিয়েছি বাকি বাটার আছে এই যে মিল্ক মেড আছে এলাচ আছে এই যে এলাচ আছে কাজু আছে কিশমিশ আছে মোটামুটি এখানে সব পায়েসের সমস্ত বাজার আছে আর এই যে ফল হয়ে গেল আর লেবু লঙ্কা এটা এটা বলে দিবি দাদাকে যে মানে এটা গেথে পুজোর জন্য মানে দোকানের জন্য করে দিতে লেবু লঙ্কাও দিয়ে দিলাম আর এই দেখো এই যে শাড়ি শাড়িটা আগেও দেখিয়েছি আবার একবার দেখিয়ে দিই দেখেছো শাড়ি বেনারসিটা এই দেখো বেনারসি কালকে যখন মাকে পরাবে অবশ্যই দেখতে পাবে তো গ্রিনের সঙ্গে রেডের কম্বিনেশন শাড়িটাও দিলাম ব্যাস আজকের মতো এই বাজারগুলো পাঠাচ্ছি বাকি কালকে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নেবো মায়ের জন্য নিলেই হবে চলো এবার এইগুলো সুমনকে দিয়ে দিই ওয়াও ক্রিকেট খেলায় হেভি হবে দিদু নে সুমনও গেল আর দেখো আকাশটা কালো হয়ে মেঘ ছিঁড়ে এসেছিল তখন আমি ক্লিপ তুলিনি আর এখন দেখো এখনো বৃষ্টি পড়ছে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ওয়েদার দেখে মনে হচ্ছে যে আজকের আর আকাশে রৌদ্র দেখা যাবে না যাই হোক চলো এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই ফলগুলোকে এই আমাদের মন্দিরের জন্য গুছিয়ে নিলাম দেখো তো সেই ঝুড়িতেও আমি আম দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি মানে সবার শেষে দিয়েছি ভুলেই গেছিলাম আমের কথা তো এখানে দেখো আম দিলাম বাকি সব ফল দিয়ে দিয়েছি শুধু নারকোলটা বাকি রইল নারকোলটা কালকে ছাড়িয়ে নেবো আর এই মন্দিরে সবাইকে না চিড়ে প্রসাদ দেয় তাই জন্য আমি চিড়ে নিয়েছি 1 কেজি মা বলছে যে আরও 1 কেজি 2 দিতে তো যাই হোক ওটা রাত্রিবেলা দরকার হয় কিনে দিয়ে দেবো আজকে সন্ধেবেলা আর এই দেখো উচ্ছেগুলো দেখো না উচ্ছে না এগুলো করলা করলাগুলো দেখেছো এগুলো না মানে গ্রামের একদম বাড়ির টাটকা করলা তো আজকে 1 কেজি নিয়ে এসেছি করলাগুলো আজকে কিন্তু আমি রান্না করিনি মা করেছে দেখো আলু মাখা এটা কিন্তু শুধু আমিই নিয়েছি আর এই যে পটল ভাজা শাক ভাজা আর এই যে ভেন্ডি মাখা ভেন্ডিটা কিন্তু দেখো একটু গোটা গোটা এগুলো কিন্তু নরম ভেন্ডি অনেকদিন ফ্রিজে থাকার জন্য একটু যেন সেদ্ধটা কি মানে শক্ত শক্ত হয়ে আছে তো যাই হোক নরম কিন্তু আমরা খেয়ে নেব আর এই যে মুগের ডাল তবে মুগের ডালটা অনেকটাই আছে একটু মানার জন্য তুলে রাখবো চলো খেতে বসে গেছে মা আমরাও বসে গেছি আমরাও না সরি আমিও বসে গেছি চলো এবার খেয়ে নিই এখন ছাতা মাথায় হাঁটছি ছোটোকে আনতে যাচ্ছি তো আকাশে বলছিলাম না যে সকাল থেকেই রৌদ্র উঠেনি আর ভীষণ কালো হয়ে বৃষ্টি পড়ছিল তো এখনও ভীষণ বৃষ্টি পড়ছে আর 3টে বেজে গেছে ছোটোকে আনতে যাচ্ছি ছাতা নিয়েছি সঙ্গে রেনকোটও নিয়েছি চলো ছোটো আমি বৃষ্টিটা যে কতটা হচ্ছে সেটা এই ঝিলটাকে দেখলেই বোঝা যায় দেখো পুরো একদম রাস্তার ধারে জল চলে এসেছে আর এই জলগুলো দেখলে না আমার ছোট ভীষণ আনন্দ পায় ভীষণ আর যখন দেখবে আজকে মা এসেছে হেঁটে হেঁটে ও তো দারুণ মজা পাবে দারুণ আর এই পাশে রাস্তাতে একটু একটু জলও জমে গেছে এই দেখো তো আসার সময় ওর জুতোটা খুলে নেবো তাহলে ও মনের খুশিতে নাচতে নাচতে আসতে পারবে ছোট তোর জুতোটা ভিজে যাচ্ছে ছোটকে নিতে এসে দাঁড়িয়ে গেলাম কারণ দেখো ভীষণ বৃষ্টি এসে গেছিল আর ভাবলাম সেই আধ ঘন্টা পরে আবার মানাকে নিতে আসতে হবে কেন বেকার বেকার ভিজে ভিজে আসবো তো একবারে দাঁড়িয়ে যাই ওয়েট করি তো ওয়েট করছি আর এইদিকে দেখো ছোট তো কি আনন্দে খেলাধুলো করছে কারণ ওর বন্ধু কাছেই ছিল
আর বলেছিলাম না যে ছোট এই জলটা পেলে কতটা আনন্দ হবে, তো তোমরা সবাই এবার দেখো যে ছোট কতটা আনন্দ করছে এই জলে। চলো চলো চলে গো, এখন ছোটকে আর মানাকে খেতে দিয়ে চলে এসেছি নারকল ছাড়াতে, কারণ এই নারকলটা মন্দিরে দেব। তখন একটা নারকল ছাড়িয়ে দিয়েছিল সুমন, আর এখন আমি নারকলটা ছাড়াচ্ছি। ছাড়ানোর পর সেই বৃষ্টিতে সামনেটা এমন ভিজে গিয়েছিল না, পুরোটা ভালো করে আগে ঝাঁট দেবো, তারপর ওটাকে মুছবো, না হলে না এখানটা চড়াই যাচ্ছে না। মানে নিজেরই দেখে গা হাত যেন প্যাচ 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 করছিল। আর একটু বৃষ্টি হলে ঘর দর যদি পরিষ্কার না হয় নিজেরই কেমন লাগে না? তো চলো নারকেল টারকেল ছাড়িয়ে এবার ঘর দর ঝাঁট দিয়ে একটু মুছে নিই। আজকে দোকানটা দেখো পুরো একদম নিস্তব্ধ, পুরো ফাঁকা, জানো তো আজ তিন দিনে পড়লো, কেউ কাজে আসেনি। অবশ্য মেঘলা আকাশ হলেও না খুব বেশি যে বৃষ্টি হয়েছে তাও কিন্তু নয়, আসলে আসা যেত। মানে এটা যদি কাজের চাপ থাকতো ওরা ঠিক আসতো, এর থেকেও ভয়ঙ্কর বৃষ্টিতে ওরা এসেছে। যাই হোক, ওরা আসেনি, কি করবো আমি আর এই দেখো এই যে আমরা দুজন, এখন আমরা দুজন খাচ্ছি কফি। কেন বলতো, আজকে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর সকালবেলা আমি কফি খেয়েছি। আর এই ভিডিওটা যখন আমার বর দেখবে বলবে যে তুমি কফি খেয়েছো একা একা, তাই জন্য আজকে সন্ধ্যেবেলা কফি বানিয়েছি। তো মানা ছোট এখনো পড়ে আসেনি, আর এখন আমরা দুজনে বসে কফি খাচ্ছি, ওপরে বাবাকে আর মাকে কফি দিয়ে এসেছি। চলো কফি টফি খেয়ে আবার একটু কাজে লেগে পড়ি। কফিটা খুব সুন্দর হয়েছে। এখন দেখো বাবা সমস্ত ফলগুলোকে একটা গামলির মধ্যে সাজিয়ে নিচ্ছে, নিয়ে যাবে মন্দিরে। তো 2 কেজি চিড়া দিলাম, আবার বাতাসা দিলাম। তো এবার সবকিছু মোটামুটি ফলের ঝুড়ি রেডি, বাকি শুধু কালকের একটু মিহিদানা দিয়ে দেবো। আজকে রাত্রে দেখো একদম সিম্পল খাবার, ছোলা সেদ্ধ, আলু ভাজা, মুড়ি, সঙ্গে শশা কুচি। তো ছোট আমার খুব আনন্দের সঙ্গে খেতে বসে গেছে, আর ছোট আজকে এন্ড করবে। হ্যাঁ, মুড়িটাকে খেয়ে নাও, কেমন টেস্ট হয়েছে ছোট মুড়িটা? দারুন দারুন, ভালো হয়ে বসো। আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে পরে আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। তো ছোট আজকে এন্ড করলো, এন্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে মুড়ি খেতে খেতে সবাইকে গুড নাইট বলি। টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।